চলার পথে হোঁচট খেলে ক্ষণিক তুমি থামতে পারো, তাই বলে কি চলার গতি ক্ষান্ত দিয়ে ফিরতে পারো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেখো না, করোনার কারণে আমাদের কিন্তু জীবনের চলার পথে একটু হোঁচট খেয়েছে, তাই বলে কিন্তু আমরা থেমে নেই, আমরা এগিয়ে চলেছি। বিভিন্ন মাধ্যমের সহায়তা নিয়ে আমাদের সংসার, টিভি, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন কিছু আমাদের সাহায্য নিয়ে আমাদের কিন্তু এগিয়ে চলতে হচ্ছে, এবং আমরা সেভাবেই চলব, এগিয়ে যাব, এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ আমরা অনলাইন ক্লাস নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 3 বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন করেও, এটার উপরে একটা ক্লাস কিন্তু এর আগে নিয়েছি, তোমরা অবশ্যই সেটা ফলো করছো। এটার অঙ্ক একটু বেশি বলি, আজকে আমি এটার উপরে দ্বিতীয় ক্লাস নিচ্ছি এই অনুশীলনীর উপরে। অতএব তোমরা গত ক্লাস দেখছো, ওখানে কিছু সূত্রও বলে দিছি, সব কিছুই তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো তাহলে শুরু করি, খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুতি নাও, আমরা শুরু করি। তিন দশমিক পাঁচ সতেরো নম্বর অঙ্কটা দেখো, সতেরো অঙ্কটা হলো বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকা, 57, এত টাকায় একটি বাস ভাড়া করা হলো। সত্য হলো যে, এবং সত্য হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া মাত্র তিন টাকা বৃদ্ধি পেল। বাসে যাত্রীর সংখ্যা কত? দেখো অঙ্কটার মধ্যে আমাকে বলছে যে আগে 57 টাকাতে ভাড়া হয়েছে, কিন্তু সেখানে যাত্রী যাওয়ার কথা ছিল, সেখানে 5 জন যাত্রী যায়নি। তাহলে এখানে এই ক্ষেত্রে চিন্তা করব যে কী উত্তর চাইছে, বাচ্চার যাত্রীর সংখ্যা চাইছে। তাহলে যাত্রীর সংখ্যা যখন চাইছে, তখন তোমাকে চিন্তা করতে হবে যাত্রীর সংখ্যা কত, এইটাই কিন্তু আমরা মানে ধরে নিব আর কি। মনে করি কী লিখব, আমরা লিখব যে বাসে যাত্রীর সংখ্যা 1 জন
বাসের যাত্রী সংখ্যাটা কতজন? বাসের যাত্রী সংখ্যা 1 জন। তাহলে আমরা কি করতে পারি? যদি 1 জন জানে তাহলে জন প্রতি ভাড়া হবে কত হবে? সুতরাং জন প্রতি ভাড়া, জন প্রতি ভাড়া হবে কত হবে? এই 5700 টাকা 1 জন যাত্রীর উপরে যেটা হবে সেটা, আচ্ছা এত টাকা, এটা যেহেতু ভাগ করতে পারছেন এত টাকা। আর যদি 5 জন যাত্রী না যায়, 5 জন যাত্রী না গেলে, না গেলে যাত্রীর সংখ্যা কত হবে? যাত্রীর সংখ্যা আচ্ছা 5 জন যাত্রী 6, এটা একটু কথাটা এইভাবে না লিখে, জন যাত্রী সহ যাত্রী সংখ্যা, যে 5 জন যায়নি ওইটা সহ যাত্রী সংখ্যা হবে কত? x+5 এতজন। তখন জন প্রতি ভাড়া, তখন জন প্রতি ভাড়া পড়বে কত? জন প্রতি ভাড়া তো কত, এই 5700 টাকা। টাকা তো ঠিক আছে, কিন্তু এই 5 জন যাত্রীর বেশি থাকলে তখন x+5 এত টাকা। বুঝতে পারছ? এইটা কেন, এখন যাত্রীর সংখ্যা যখন বেশি তখন ভাড়া কিন্তু একটু কম হয়ে যাবে। তার সত্য মতে এই আগে কিন্তু এখানে যেহেতু যাত্রী 5 জন যায়নি, এখানে কিন্তু ভাড়া বেশি হয়েছে, আর এখানে কিন্তু যেহেতু আর 5 জন যুক্ত হয়েছে তাহলে এখানে ভাড়াটা কম হবে। তাহলে 5700 x-5=5 ওই বৃদ্ধি, আগের টাকার থেকে পরের টাকার পার্থক্য কত? 3 টাকা, ভাড়া 3 টাকা বৃদ্ধি বলে এইটা সমান 3। দেখো তোমরা এটা বুঝতে পারো কিনা, এইটাই কিন্তু মূল শর্ত। আচ্ছা তাহলে একটা সরল করলে কত হবে? সিম্পল সরল করলে এখন আমরা পেয়ে যাবো x×x+5, আর এখানে 5700 x-5 এটা এটার সাথে গুণ হবে -5700 x=3। ঠিক আছে, আর গুণ করে দিলে হবে কত হবে? 5700 x+ এটা গুণ করলে কত হবে? ক্যালকুলেটার গুণ করলে 2800 -5700 x, নিচে আমি গুণ করে দিলে কত হয়? x²+5 এটাও আমি গুণ করে দিতে পারি, এখানে 3, এখান থেকে এই দুটো কাটা যাচ্ছে। তাহলে আমি বাকি অংশটা এখানে করি, বাকি অংশটা হবে এই দুটো কাটলে 2800 x²+5x=3। তাহলে 3x²+5x 15x, এটা 15x=2800। 3 দিয়ে যদি ভাগ করি দেওয়া দিকে তাহলে x²+5x এখানে আসবে 3, 9, 7, 8, 9, 10, 95। ঠিক আছে, তাহলে এইটা আসবে 95। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ইয়ে করি, মিডিল টার্ম করি, তাহলে মিডিল টার্মটা একটু বড় হয়ে গেছে, +100 x+ আচ্ছা ওটাকে একদিকে নিয়ে আসি, দমদমদের একটু ভুল হয়ে যাচ্ছে, আমরা একদিকে নিয়ে আসি আগে, নর্মাল মিডিল টার্ম করতে পারছি না, x²+5x -95 0 0 = 0।
বুঝতে পারছো না? হ্যাঁ, আর এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 95x মাইনাস 95 00 সমান সমান 0, আর এক্স প্রমাণ নিলে কী হবে? এক্স প্লাস 100 মাইনাস 95 প্রমাণ নিলে কী হবে? এক্স প্লাস 100 টু 0, আর এক্স মাইনাস 95 কিন্তু এক্স প্লাস 100 সমান সমান 0, তাহলে এক্স মাইনাস 95 সমান সমান 0, আর এক্স প্লাস 100 = 0, এক্স ইজিকাল টু এটা মাইনাস 100 আসবে, এই মানটা গ্রহণযোগ্য না, তাহলে এখানে এক্স ইজিকাল টু 95 এইটা গ্রহণযোগ্য। আমরা নিচে রাখব, সেখানে আমি বলে দিচ্ছি এই 95 জন মূলত যাত্রী, কিন্তু বুঝতে পারছো এখানে যেহেতু এটার মান কী হয়েছে, এটার মান যেহেতু ঋণাত্মক মান, যাত্রী সংখ্যা কখনো এই মান হবে না ঋণাত্মক মান, সেই জন্য এটা গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, একটু ছোটো করে লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। তাহলে তোমরা বুঝতে পারছো এইটাই সেই 95 জন, কিন্তু আমার যাত্রী সংখ্যা কত হবে? 95 জন। তো ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে শুধুমাত্র এই সত্যটা বসাতে পারলেই কিন্তু হয়ে যাবে। আর আগের যেহেতু যাত্রী কম ছিল সেই জন্য ভাড়াটা বেশি হবে, পরে যাত্রী পাঁচজন যুক্ত বেশি হবে, বাসের যাত্রীর সাথে আরও পাঁচজন যোগ করে যখন ভাগ করবো তখন এটা কী হবে? কম হবে, সেই জন্য এইটা বিয়োগ এইটা হয়েছে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, পরে আমরা যেহেতু এখানে সুদ আসল মুনাফা আসল এই ধরনের অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেই হিসেবে অঙ্কগুলো তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে করবে। 28 নম্বর অঙ্কটা দেখো, 28 কিছু কোনো আসল, কোনো আসল 3 বছরে, 3 বছরে, 3 বছরের সরল মুনাফা সহ, সরল মুনাফা সহ কত হচ্ছে? 460 টাকা, 460 টাকা, এবং 5 বছরের, এবং 5 বছরের সরল মুনাফা সহ, সরল মুনাফা সহ 600 টাকা, শতকরা মুনাফার হার কত? অঙ্কটা কি? শতকরা মুনাফার হার কত? হার কত আমাদের কি করতে হবে? মুনাফার হারটা আমাদের বের করতে হবে। মুনাফার হার সরকার এখন দেখা গেছে, দেখো আসল কিন্তু একই আছে, 3 বছরে সরল মুনাফা হয়েছে 460 টাকা, খেয়াল রেখো আমাদের কিন্তু এখানে আসল একই আছে, আর 5 বছরে হয়েছে সেটা কত? 600 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি অঙ্কের সমাধান, আমরা লিখতে পারি আসল, আসল যোগ 5 বছরের মুনাফা, 5 বছরটা আগে লিখতে হবে, বিয়োগ করবো এই জন্য 5 বছর মুনাফা কত? 600 টাকা, বুঝতে পারছো? আসল যোগ 5 বছরের মুনাফা 600 টাকা, আর একটা আসল ওখানেও কিন্তু আসল ঠিক থাকবে, কিন্তু আসল তো আর পরিবর্তন হবে না, আর মুনাফার কারণে কিন্তু টাকা কম বেশি হয়েছে, 600 টাকা হয়েছে 5 বছর ছিল বলে মুনাফা বেশি পাওয়া গেছে, 3 বছরের মুনাফা হয়েছে, কিন্তু আসলটা সুনির্দিষ্ট, 3 বছরের মুনাফা কত? 460 টাকা। তাহলে দেখো এটা যদি বিয়োগ করে দিই, না বিয়োগ করি, শুধু বিয়োগ করে দেয় তাহলে কত হবে? 2 বছরের মুনাফা কী হবে? সমান কত হবে? 140 টাকা,
140 টাকা, ঠিক আছে। এক বছরের মুনাফা কত হবে? 140 ভাগ 2, অর্থাৎ কোন 3 বছরে বের করবে, কারণ এখানে 5 বছর আর 3 বছর, যে কোনো একটা বের করতে হবে। 3 বছরের মুনাফা কত হবে? 140 × 3 × 2, তার মানে 210 টাকা। আমি এখানে একেবারে লিখে নিলাম, হ্যাঁ, 3 বছরের মুনাফাটা হবে কত? 210 টাকা, ভাগ করে দিলে কত হয়? 70 × 300 = 210 টাকা। তাহলে এখন দেখো, আসল দেখো 3 বছর, হ্যাঁ, তাহলে এখানে দেখো আসল হবে কত হবে? সুতরাং আসল সমান হবে কত? 460 বিয়োগ 210। 3 বছর মুনাফা যদি বাদ দেই, আসল আর 3 বছর মুনাফা থেকে 3 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিলে আসল বেরিয়ে যাবে কত? 250 টাকা, হ্যাঁ, 250 টাকা। আমরা কি পেয়ে গেছি? আমরা আসল পেয়ে গেছি, তা আসল পেয়ে গেছি, মুনাফা পেয়ে গেছি। তাহলে এখন লিখতে পারি এই 250 টাকার 3 বছরে কি লিখতে পারি? 250 টাকার 3 বছরের মুনাফা কত? 250 টাকার 3 বছরের মুনাফা 210 টাকা, 210 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের 1 টাকার, এখানে এইভাবে লিখো, 1 টাকার 1 বছরের মুনাফা 210 ভাগ 250 × 3 কম হবে। তাহলে কী বের মুনাফার হার বের করতে হবে? অর্থাৎ 100 টাকার মুনাফার হার বের করতে 100 টাকার 1 বছরে বের করতে হবে। 1 বছরের মুনাফা হবে 210 গুণ 100, নিচে আসবে কত? 250 × 3, এত টাকা সমান সমান, সেটা ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারো। ক্যালকুলেটার ইউজ করলে কত হবে? ক্যালকুলেটার ইউজ করলে এটা আসবে কত? 28 টাকা। তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো, করে বা রাফে তোমরা করে এটা দেখতে পারো 28 টাকা। তাহলে মুনাফার হার কত হবে? তাহলে মুনাফার হার হইলো, যেহেতু আমার কি বলতো মুনাফার 28%, হ্যাঁ, মুনাফার হার 28%, বুঝতে পারছো? মুনাফার হারটা কত? 28%। এইটাই আমাদের উত্তর, ঠিক আছে, কারণ আমাদের 70 টাকা মুনাফার হার বের করতে বলেছে, সেই জন্য 100 টাকার 1 বছরে আমাদের বের করতে হবে। তো ঠিক আছে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা নাম্বার হলো 31 নম্বর, দেখো 5% হার মুনাফায়, হার মুনাফায় 5% হার মুনাফায় 8000 টাকা, টাকার 8000 টাকা 3 বছরের সরল মুনাফা তিন বছরে সরল মুনাফা ও
চক্রের দুই মুনাফার পার্থক্য, চক্র বৃদ্ধি মুনাফার, চক্রের মুনাফার পার্থক্য। নির্ণয় করো। দেখো এক্ষেত্রে তোমরা যেটা মনে করবে, পাঁচ পাঁচ হাজার মুনাফায় 8,000 টাকার 4 বছরের সরল মুনাফা, আর তাহলে দেওয়া আছে কি, আমরা গতদিন কিন্তু সূত্রগুলো লিখছিলাম, P=2, না সূত্রগুলো লিখছিলাম কি কি, I=2 PNR, একটা সূত্র লিখছিলাম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখছিলাম C=A×1+R^2n, এইগুলো আমরা লিখছিলাম। আর একটা সূত্র লিখছিলাম কি, এন এটা P=2, আর আরেকটা সূত্র লিখছিলাম A=P×1+NR, এই কিন্তু এই তিনটা সূত্র লিখছিলাম এখানে সবগুলো। কিন্তু এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, এটা সরল মুনাফার ক্ষেত্রে, এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল এটা। তো এইগুলো গতদিন আমি ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এই সূত্র আর কি। তাহলে এখানে দেওয়া, এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে P=2 কত, 8,000 টাকা, আমি একটু সংক্ষেপ করে লিখি তোমরা সহজে বুঝতে পারবে। এখন দেওয়া আছে P=8,000 টাকা, আর সময় N=2 দেওয়া আছে কত, 3 বছর, আর কি হার, মুনাফার হার যেটা আমি একটু সংক্ষেপ, হার এটা হলো এন, হার R=5% সমান 5/100, ঠিক আছে, এত টাকা, ঠিক আছে। তিনটা জিনিস কিন্তু আমার দেওয়া আছে সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি তুলে নাও, এর ক্ষেত্রে I=PNR সূত্র হলো PNR=P-এর মান কত, 8,000, আমি গুণ এন কত, 3, আর কত, 5/100, তাহলে এটা করলে কত হবে, I=PNR এটা করলে কত হবে, হবে এটা হবে 1200 টাকা, কত হবে সেটা হবে 1200 টাকা, কেন কারণ দুটো শূন্য যদি বাদ দেয় তাহলে 3×24, 5×24, 120 হলে 1200 টাকা। আর এটা কী বললাম সরল মুনাফার ক্ষেত্রে, কী বললাম মুনাফা হয়েছে, কিন্তু আই হলো মুনাফা, ইন্টারেস্ট থেকে আসে, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কী বলতে পারি, চক্রবৃদ্ধি সূত্রটা কি সি ইজ ইকুয়াল টু ওই যেখানে লেখা আছে P×1+R^2n, হ্যাঁ এটা কি সবৃদ্ধিমূল, এটা কিন্তু সবৃদ্ধিমূল, সি এখানে কিন্তু সি হল সবৃদ্ধির মূল, তোমরা ক্ষেত্রে জানো সবৃদ্ধি মূল, তাহলে C=, যদি সমৃদ্ধি মূল যদি এটা জানো, তাহলে C=, P=, P-র মানটা কত এখানে, P তোমরা জানো কত, 8,000, আর এখানে 1+R এর মান কত, R মানে 5/100, N কত, N হলো 3, তাহলে 8,000×100, এটা সরল করে লিখতে হবে 105/100 3/3, এটা ক্যালকুলেটার তোমরা বাইর করলে একবার সরাসরি তোমরা ক্যালকুলেটার বের করতে পারবা, ক্যালকুলেটার আমার এখানেও আছে, এটা হবে 9,926 এত টাকা। এখানে কি আছে, সি হলো সবৃদ্ধিমূল, তাহলে এখানে কি হবে, এক্ষেত্রে সুতরাং চক্রবৃদ্ধিমূলের ক্ষেত্রে মুনাফা, সুতরাং এক্ষেত্রে মুনাফাটা কি হবে,
মনে হবে এই 9261 বিয়োগ ওই আসলটা বাদ যাবে এত টাকা বাদ গেলে কত হবে সেটা টু সিক্স ওয়ান আর নয় এত টাকা কত হবে সেটা 1261 টাকা বুঝতে পারছো তাহলে এটা বিয়োগ করে তোমরা ক্যালকুলেটার করতে পারবে রাশিটা তাহলে এখানে পাইছি আমি মুনাফা হয়েছে কি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা মুনাফা পাইছি কিন্তু 1261 টাকা আর এখানে পাইছি মুনাফা কত পাইছি এখানে পাইছি আমরা 1200 টাকা সুতরাং মুনাফার পার্থক্য উভয় মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখতে পারো সুতরাং সরল ও সরল চক্রবৃদ্ধি সরল চক্রবৃদ্ধি মুনাফা মুনাফার পার্থক্য ইজিকাল টু কত এই 1261 বিয়োগ এখানে 1200 সমান সমান কত হবে সেটা এই দুটো বিয়োগ করলে হবে কত 61 টাকা এইটাই আমার আনসার সরল এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করতে হলে সরল চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা হবে 61 টাকা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি এটা তোমাদের তো এইভাবে বাকি অঙ্কগুলো করতে পারবে আশা করি সবাই ভালো আসো ভালো থাকবে এই প্রত্যাশায় শেষ আজকের অনলাইন ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ।